আমরা আছি ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাবে। আমরা এখানকার একজন পেশেন্টের সাথে কথা বলবো, যিনি কিনা এখানে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন। তারা সরাসরি আমরা পেশেন্টের সাথে কথা বলি। জি আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনার নাম কি? মোহাম্মদ সুমন আলী। মোহাম্মদ সুমন আলী। জি জি। আপনি কোথায় থাকেন? আমি থাকি হচ্ছে কাতারে। আচ্ছা, প্রবাসী। জি। আচ্ছা, কি করেন সেখানে? আমি সেখানে আর কি একটা স্কুলে সবকিছু দেখাশোনা করি। স্কুলে? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনি কি সমস্যা নিয়ে ডিপিআরসি হসপিটালে এসেছেন? আমার 5-6 মাস থেকে আপনার ঘাড়ের সমস্যা। 5-6 মাস ডান দিকে ঘুরাতে পারতাম না। আচ্ছা আচ্ছা। অন্য অন্য জায়গায় চিকিৎসা নিয়েছি, পরে এক বন্ধুর ফ্রেন্ডের মাধ্যমে যে এখানে আসলে ভালো হবে, তারপরে এখানে এসে আর কি ভর্তি হয়েছি, এখন অনেকটা সুস্থ আর কি। আচ্ছা, আপনার বন্ধুর মাধ্যমে এই ডিপিআরসি হসপিটালের সন্ধানটা পেয়েছেন? জি জি। আচ্ছা, এখানে আপনি মানে কার মানে অধীনে আছেন, কোন ডক্টর অধীনে আছেন, চিকিৎসা নিয়েছেন? ডক্টর সফিউল্লাহ স্যার। ডক্টর সফিউল্লাহ প্রধান। জি। এখন আপনার কি অবস্থা? এখন অনেকটাই ভালো। আচ্ছা, কতদিন ভর্তি ছিলেন এখানে? 10 দিন মতো আর কি। 10 দিনের মতো? জি। আচ্ছা, এর আগে কি কোথাও চিকিৎসা নিয়েছিলেন? এর আগে চিকিৎসা নিয়েছিলাম, গ্রাম্য ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নিয়েছিলাম, রাজশাহীতে একজনের কাছে চিকিৎসা নিয়েছিলাম। আচ্ছা আচ্ছা। তারপর আমার ই হয় নাই, এখন যেরকম অনুভব করছি এর আগে ওরকম অনুভব করিনি। আচ্ছা, অনেকটা ভালো হবে। অনেকটা ভালো। জি। আচ্ছা আচ্ছা। তো এই যে এখানে ভর্তি ছিলেন আপনি 10 দিন যাবত, তো এখানকার যারা ডক্টর আছেন, নার্স আছেন, ম্যানেজমেন্টের যারা আছেন, তাদের সম্পর্কে যদি কিছু ভালো মন্দ? তারা অনেক সবাই ভালো, আমার কাছে অনেক ভালো লাগছে, জনগুলো অনেক সুন্দর। ডাক্তার সফিউল্লাহ স্যারও দেখেন মাঝে মধ্যে, যে দেখতেন কি অবস্থা, খোঁজ খবর নিতেন, বা ম্যানেজমেন্টে যারা আছে তারাও খোঁজ খবর নিতেন। প্লাস আপনার নার্সেরা তো প্রতিনিয়ত সকাল দুপুর রাত্রি খুব ভালো, ওনাদের ব্যবহারটাও ভালো, বা দেখাশোনা করতে সবকিছু নিয়মিত ওষুধ দিত, এগুলো খেতে হবে, এগুলো খেতে হবে। আচ্ছা আচ্ছা। তো ওভারঅল ম্যানেজমেন্ট অনেক সুন্দর। আচ্ছা, এখানকার পরিবেশ কেমন? পরিবেশ দারুণ, পরিবেশ খুব ভালো পরিবেশ আর কি। আচ্ছা, অন্যান্য রোগীদের উদ্দেশ্যে আপনার যদি কিছু বলার থাকে এই ডিপিআরসি হসপিটাল সম্পর্কে? দীর্ঘদিন যারা অনেক সমস্যায় ভুগছেন, অবশ্যই এখানে আসবেন, ডিপিআরসি তে আছে, অবশ্যই আপনি ভালো রেজাল্ট পাবেন। আচ্ছা, আর অবশ্যই আসবেন ডিপিআরসি হসপিটালে। ঠিক আছে, আপনাকে অশেষ ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।